শিক্ষকৰ নিৰ্মম প্ৰহাৰত গুৰুতৰভাৱে আহত এগৰাকী ছাত্ৰ গোচৰ পঞ্জীয়ন সদৰ থানাত উপযুক্ত শাস্তিৰ দাবী ছাত্ৰ অভিভাৱকৰ। কৰিমগঞ্জৰ সৰগোলাৰ গৌৰগোবিন্দ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ জনৈক আব্দুল আহাদ নামৰ এগৰাকী শিক্ষকৰ নিৰ্মম প্ৰহাৰত গুৰুতৰভাৱে আহত নৱম শ্ৰেণীৰ ছাত্ৰ বিষ্ণুদা বিষ্ণুৰ শৰীৰৰ বিভিন্ন ঠাইত আঘাতৰ চিন। ঘটনাৰ অভিযোগ মতে নৱম শ্ৰেণীৰ ছাত্ৰ বিষ্ণুৱে ক্লাছ চলি থকা সময়ত কলম ডেস্কৰ তলত পৰি গ'লে শিক্ষক আব্দুল আহাদে ক্লাছৰ পৰা উলিয়াই যাবলৈ নিৰ্দেশ দিয়ে বিষ্ণু। কিন্তু বিষ্ণুৱে কোনো দুখ কৰা নাই বুলি শিক্ষকক জনায়। ফলত শিক্ষকৰ খং উঠে আৰু খঙতে আহি মাটিত পেলাই গুৰুলা গুৰুলকৈ প্ৰহাৰ কৰে বুলি জনায় বিষ্ণুৱে। ফলত কাণৰ তলত, ভৰিত আৰু পিঠিত গুৰুতৰভাৱে আঘাতৰ চিন পৰিলক্ষিত হয়। এইবাৰ এই দৃশ্যলৈ মন কৰক। পিছে পৰিয়ালৰ লোকে বিষ্ণুক চিকিৎসালয় লৈ যায়। বৰ্তমানে বিষ্ণু ঘৰতে শয্যা খায়। বিষ্ণুৰ মাতৃ আৰু পিতাই কয়, মোৰ ল'ৰা ক্লাছত চতুৰ্থ নম্বৰ। সৰু এটা ঘটনাক কেন্দ্ৰ কৰি মোৰ ল'ৰাক এনেকৈ কিয় প্ৰহাৰ কৰা হ'ল? কেইদিনমান পিছত মোৰ ল'ৰা NCC প্ৰশিক্ষণত যাব লগা আছিল, কিন্তু এতিয়া ল'ৰাটো বিচনাৰ পৰা মূৰ উঠাব নোৱাৰা হৈছে। পিতাই কয়, এইজন শিক্ষকে এনেদৰে ইয়াৰ আগতেও বহু ছাত্ৰক নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰিছে, কিন্তু কোনেও প্ৰতিবাদ কৰা নাছিল। কিন্তু এইবাৰ সকলো সীমা চেৰাই গ'ল। এতিয়া এইজন পাখণ্ড শিক্ষকক উপযুক্ত শাস্তিৰ দাবী জনায়। কৰিমগঞ্জৰ পৰা SM জাহি আবাসৰ ৰিপৰ্ট, অল আছাম নিউজ 30। আজকে একটা কলম পড়ছিল যখন তাই আমার অঙ্ক পিরিয়ড করাইছিল, তখন কলম একটা ডেস্কের নিচে পড়ছিল। তখন আমার লগের রাহিম একটা ওটার কলম কলম ওটা তুলি দেয়, আর এই কলম ওটা তুলি দেওয়া লাগছিল। তখন স্যারে উঠে কন, বিষ্ণু তুমি আউট, আমি গেছি না। পরে কন, তুমি তোমার নাম জানো না? আমি কইলাম, নাম জানতা না কেন স্যার, আমি তো আমার নাম জানি। পরে কন, আমি আউট করবো, তুমি বারে গেলে না? আমি কইলাম, স্যার আমি তো কোনো দোষ করছি না, এটা তো কলম একটা পড়ছে। আর ওটা তারে কইছে কলম ওটা তুলি দেওয়ার কথা, আর এগুলো তো আমি দোষ করছি না যে আমি বারে যেতাম। তারপরে স্যারে কান করার পরে আহাদুদ্দিন তাই না, ইয়ে আমার দুইটা স্বর মারিয়া কৈছে, নাম কার পর তুই বাড়ি গেলে না কেন? আমি কয়েছি, স্যার আমি তো দুষ করছি না, তুই আমাকে যেন বাড়ি যেতাম। এরপরে তাই না, আমার দুনো হাত ধরে টানিয়া নিছেন বাড়ি, নিয়ে আমার দেখা মারি বাড়ি বা করছেন বাড়ি বা করিয়া। তারপরে আমার দুনো হাত ধরে আসার মারি মাটি ফেলেছেন, ফেলাই আমার উপরে আবার পয়টা মারছেন। তারপরে তুলিয়া ওয়ালু দেখা মারি আমার কদিন মাঝে ওখানে ফাটাইছেন। তারপরে আমার খানোর বাড়িয়া খুব দূরে দূরে মারছেন, আর এমন আমার শরীর অসুস্থ, আর ফেলাই মারছেন। তারপরে কোথায় লিন্ডন, আমি লিন্ডন বাত দিলাম। তারপরে তাই ক্লাসও গেছেন, ক্লাস থেকে বারোই আবার আসার মারছেন, আসার মানে ফেলাই আবার কতটা মারছেন। অদারানী দাস, আমার ছেলের লাগে বিষ্ণু দাস, হে সরগুলা গৌরগোবিন্দ হাই স্কুলে স্টুডেন্ট, ক্লাস 9 পড়ে, তার রোল নম্বর 4। আজকে একটা ঘটনা ঘটছে, স্কুলে একটা কলম পড়ার সত্ত্বে মাস্টারে তারে খুব মারপিট অত্যাচার করছে। পড়ার সত্ত্বে তারা কইছেন যে তুমি স্কুল থেকে বেরিয়ে যা, হে না ভাই বাইরেছে না, কইছে আমি তো কোনো দুষ করছে না, এতে কেতা লাগে বাইরেতাম না। কার সাথে তারা খুব পিঠাপিঠো করে একদম খান হাত উঠ ফাটাই লিছে। ফাটানোর পরে আমি লগে মেডিকেল করাইছি, মেডিকেল করাই এখন আমার ছেলে বিছনাতে ঘুরতে পারে, একদম অসুস্থ হয়ে গেছে। কেন আগামী 21 তারিখ হে NCC ট্রেনিংও যাইত, করিমগঞ্জ সদর থানাতে একটা কেস দিছে, আর যথেষ্ট শাস্তি চাই আর মাস্টারে। আমার লাগে আব্দুল আহাদ। এখন দেখুন, এই যে মাস্টার, এই মাস্টারে ছাত্রারে বাসি বাসি তাই অত্যাচার করুন, যে আরও অনেক অত্যাচার করছ, আমরা অনেক সহ্য সইয়া গেছি, কিন্তু এখনও মানে আমরা সহ্যর সীমার অতিক্রম হয়ে গেছে, তার কারণে আমরা থানাত কেস দিতে